সাতটি বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ মুদিতে কারো কাজ বৃষ্টি যেন হাসিয়া মেয়ের চুল হয়েছে ছুটি মিশনারি সকাল থেকে উঠা পাথর খাওয়া মেঘনা পারে হয়নি তবু যাওয়া আচ্ছা ঠিক আছে বলো চলো বৃষ্টি না সুন্দর স্নিগ্ধ বর্ষা স্নাত সংখ্যা এসে তবে বৃষ্টি না এই আহ্বানে শুরু করছি আজকের এই সাংস্কৃতিক আয়োজন সম্মানিত রেক্টর স্যারের কাছে আজকের এই সাংস্কৃতিক সভা শুরু করার বিনীত অনুরোধ করছি বিনীত অনুমতি জানানো করছি ধন্যবাদ স্যার সম্মানিত সুধীর বাসুধন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রবীন্দ্রনাথ বহু শব্দে সুরচিত ভেজা মাটির মধ্যে প্রকৃতি মেপেছে সানন্দে গাছগাছালির সজীবতা এই ধরনের প্রিয় মমতা মুগ্ধ করে দুই আদিকে মায়াময় ছন্দ বৃষ্টি আর ভালোবাসার অনুভূতি আসলেই এক অখণ্ড ব্যাপার অনুষ্ঠানের শুরুতে কদফুল যখন ভালোবাসার গান নিয়ে মঞ্চে আসছেন শুনি প্রিয় দর্শক এখন আপনাদের মাঝে গান নিয়ে আসছে শুরু মেঘের ছায়ায় আনন্দ
সারাদিন একজন জল দরকার নেই গভীর আছে থাকে আকাশ বসি চালানা আছে সারাদিন আসছে জীবনের আছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আপনাদের এই সুন্দর সন্ধ্যাটি সেই মানুষ আমার কাছে এলো যে আমার তুলে আর বাসি বলেছিল ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি কিন্তু সেদিন দূরেও তার খেয়াল রইল যে আখানায় নিল সেইটাই মনে রইল আর যে আখানায় বিরহ তা চোখে পড়ে না তাই দূরের জীবনীতি দেখাটা আর দেখা হলো না দুই মানুষের মাঝে যে অসীম আকাশ সেখানে সব সেখানে কথা চলে না একদিন জোস্তা রাত্রে হাওয়া দেয় বিছানায় পড়ে জেগে বসে মনে পড়ে এই পাশের লোকটিকেই তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে সেই অনন্তের বিরহ কোথায় আমার সেই অপরাণ আমার একটি মাত্র ওকে আবার নতুন করে খুঁজে পাই নববর্ষা তার উত্তরীয় কাছে নিয়ে বলছে পূর্ব দিগন্তে সে উপস্থিত এই সময় উজ্জ্বলের কবির কথা মনে করে গেল মনে হল পিয়ার কাছে দুধ পাঠায় কিন্তু তাহলে তাকে যেতে হবে কালে উজান পথ বেয়ে বাঁশির দেখায় ধরা আমাদের প্রথম মিলনের সেই আমাদের যে দিনটি বিশ্বের চির বর্ষা চির বসন্তের সকল গন্ধে সকল ক্রন্দনে জড়িয়ে রয়ে গেল কেবল মনের এই প্রশ্বাসে আর সারমন জুড়ে উতলা আত্মীয় দাঁড়িয়ে নির্জন দেখে থাকে নাইকে মুখে মর্মমুখরিত বর্ষার আপন কথা থেকে আমার কথা করে নিয়ে পেয়ারখানে পৌঁছে দিই বহু দূরে অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল কানে কানে বললে আমি তোমারই
করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট, আকাশ বলে আমি তো চারদিকে আমার মেঘের সীমানা টেনে দিয়েছি। পৃথিবী বললে আমার অশ্রুপূরণ হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে। আকাশ বলে আমার অশ্রু আরো সজল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামলের হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান গেয়ে শুনিয়ে দিল। সে আকাশ পৃথিবী বিবাহ কুঞ্জন নিয়ে নববর্ষা নামক আমাদের বিচ্ছেদের পর ক্রিয়ার মধ্যে যা অনির্বচনীয় তাই তার বেঁচে ওঠা বিনার মতো চকিত হয়ে উঠল। সে আপন শিখির পর তুলে দিক দূর বনান্তে নদীর মতো নীলাঞ্চল। যখন ঝিঝির ঝঙ্কারে বিম্বনার অন্ধকার থর থর করছে, যখন বাদল হাওয়ায় দীপশিখা কেঁপে কেঁপে নিভে গেল, তখন সে তার অতি কাছের ওই সংসারটাকে ছেড়ে আসুক। ভিজে ঘাসের গন্ধ ভরা বনপথ দিয়ে আমার চলে এসো একা।
Thank you.
Thank you.
Amar Sharadam,
Yeah.
দর্শন দিব। এমন দিনে তাকে বলা যায় এমন ঘন ঘোর বরিশালে, এমন দিনে তাকে বলা যায় এমন ঘন ঘোর বরিশালে, এমন মৃগ ছড়ে বাদল ঝরে ঝরে তপন ভীর ঘন তপসায়, এমন দিনে তাকে বলা যায়। সে কথা শুনিবে না কেহ নিহিত Thank you.
পারফরমেন্স, এবার দর্শকদের পারফরমেন্সের পালা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি রাম আছে, এখানে আমাদের 213 জন পার্টিসিপেন্টের রোল নাম্বার একটি চিপুলে দেখা আছে। এখন এখান থেকে আমি এবং মিলন ভাই একটা একটা করে চিহ্ন তুলব এবং যারা ভাগ্যবান হবে তারা আমাদের সাথে মঞ্চে এসে জয়েন করবে। ধন্যবাদ তাসমিয়া। রোল নম্বর 626। রোল নম্বর 122। যাদের রোল নম্বর কল করেছে দয়া করে মঞ্চে চলে আসুন। রোল নম্বর 412। 412। রোল নম্বর 335। 335। শুধু দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের দর্শক মন্ডলী যারা অংশগ্রহণ করছেন তাদেরকে একটু অভিনয় করে দেখাতে হবে। তো আমি প্রথমেই চাচ্ছি যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য প্রথমেই তাদের জন্য একটা করতালি হয়ে যায়। এবারে আমরা কি কয়েকটা জুটিতে তিনটা জুটিতে বিভক্ত হব, এরপর তিনটা গান বাজবে, গানের সাথে যেহেতু ছেলে পার্টিসিপেন্ট হয়ে গেছে তিনজন, মেয়ে পার্টিসিপেন্ট দুইজন, আমাদের আরো ওইদিকে তার মানে ছেলে পার্টিসিপেন্ট চারটা, মেয়ে পার্টিসিপেন্ট দুইটা, তার মানে একটা জোড়াতে দুইটা ছেলে হয়ে যাবে। যেহেতু ওখানে কিছু করার নাই, আমরা সে অনুযায়ী প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি। এখন আচ্ছা আমি জোড়াটা ঠিক করে দিই, সাদেক আপুর সাথে বসুর ভাই, শ্রাবণ আপুর সাথে মোতার ভাই, এবং শরীফ ভাইয়ের সাথে নূর ভাই। শরীফ ভাইয়ের সাথে নূর ভাইয়ের ছেলে এবং মেয়ের ভূমিকাটা আপনাদের এক মিনিট সময় দেওয়া হলো, এদিকে পারফর্ম চলবে, আপনারা জাস্ট নিজেদের ভিতরে ঠিক করে নিন কে ছেলের ভূমিকায় অভিনয় করবেন আর কে মেয়ের ভূমিকা অভিনয় করবেন। প্লিজ মশিউর ভাই এবং সাদেক আপু এখানে থাকে, বাকি গ্রুপগুলো আমরা একটু সাইডে চলে আসবো তাদেরকে পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য। আমি রুবায়েত ভাইকে অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। Thank you.
এবারে আমরা দ্বিতীয় জুটির পারফরমেন্স দেখব। মঞ্চে আসবে শ্রাবণী এবং মতাহে। পরিচালক স্যার এবং আমার সহযোগী
সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।